হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি ভালো আছি একথা বলতে পারছি না, কারণ আমি আমি কয়েকদিন যাবতই খুব শরীর খারাপে ভুগছি, মারাত্মক শরীর টরীর অসুস্থ আমার। তো কি হয়েছে সেটা আমি পরে আসছি। তো অনেক দিন বাদে আবার তোমাদের সামনে আবার ব্লগ করছি, কারণ প্রায় 20-25 দিন পর আবার ক্যামেরার সামনে আমি এলাম। তো মানে তোমাদের সঙ্গে আড্ডা না মারলে, কথা না বললে আমার মনটাই যেন একদম ভাল লাগে না, তাই কিছুই যেন ভালো লাগছিল না। তো আমি আসলে আমি বাড়ি ছিলাম না, আমি গেছিলাম আমার বাপের বাড়ি, কারণ আমার ছোটদি বিয়ে ছিল, তো ওখানেই গেছিলাম। আর সব থেকে কথা হচ্ছে ওখানে প্রচুর আনন্দ করেছি, প্রচুর এনজয় করেছি। এইবার আমি আমার ফোনে সমস্ত রকম ভিডিও আমি তুলেছিলাম, তো স্টিল ফটো, বিয়ের স্টিল ফটো, তো আর বিয়ের ভিডিও সমস্ত কিছু ছিল আমার ফোনটার মধ্যে, গায়ে হলুদ থেকে আরম্ভ করে রিসেপশন অব্দি সমস্ত কিছু ছবি আমার ফোনেই আপলোড করা ছিল। কিন্তু আমার ফোনটা সফটওয়্যারের একটা কি প্রবলেম হওয়ার জন্য আমার ফোনটা পুরো লক হয়ে গেছে, যার জন্য আমার ফোনটা সার্ভিসিং সেন্টারে দিতে হয়েছে। এবং ওখান থেকে ফোন যখন সার্ভিসিং করে যখন আনা হলো, তখন আমার সমস্ত ভিডিওগুলো একেবারে ডিলিট হয়ে গেছে, মানে কিচ্ছু নেই, কারোর ফোন নাম্বার থেকে আরম্ভ করে আমার নতুন করে আমাকে আবার সমস্ত কিছু সাজাতে হলো। যে কারণে যেন আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমি বিয়েতে কেমন ড্রেস পরেছিলাম বা বিয়েতে কেমন আনন্দ করেছি, মজা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি সমস্ত কিছু একদম রেডি করেছিলাম, কিন্তু কি করব, দুর্ভাগ্যবশত সমস্ত কিছু আমি হারিয়ে ফেলেছি। আর সব থেকে বড় কথা, ওই ফোনের মধ্যে আমার বিবাহবার্ষিকীর সেকেন্ড পার্টটাও ছিল, তো ওটা সময়ের কারণে আমার বর এডিটিং করতে পারেনি, তার জন্য ওখানেই থেকে গেছিল, ওটাও এমনকি ওটাও গেছে। তো আমার ওই থেকে আমার এতটাই মন খারাপ, মানে আমি মানে বিয়ের সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম, মানে এতটাই মন খারাপ লাগছে মানে আর বলে বোঝাতে পারবো না। তো কি আর করা যাবে, ভাগ্যে নেই আর কি করা যাবে। তো আমি মানে খুব আশা করেছিলাম যে তোমাদের সঙ্গে তোমাদেরও খুব ভালো লাগতো বিয়ে, আমার ছোটি বিয়ে কেমন করে হলো, আর একটা গ্রামের বিয়ে কেমন হয় সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম, কিন্তু কিছু করা নেই, ব্যাড লাক। তো যাই হোক, সেখান থেকে আমি বাড়ি ফিরেছি, প্রায় 3-4 দিন হলো, না 5 দিন হলো আমি বাড়ি ফিরেছি। কিন্তু বাড়ি ফেরার পথে তো কোলাঘাটে নেমে আমি একটু চাউমিন খেয়েছিলাম, ভালো যথারীতি নামকরা রেস্টুরেন্ট থেকেই চাউমিনটা খেয়েছি, শেরি পাঞ্জাব, তোমরা সবাই নাম জানো, ওখান থেকেই চাউমিনটা খেয়েছি। ওই চাউমিনটা মানে এতটাই বাজে ছিল, ওইটা খেয়ে আমি বাড়ি আসতে পারিনি, মানে এতটা বমি হচ্ছে মানে ভাবনারও বাইরে। তো বমি করতে করতে আমার অবস্থাটাই খারাপ হয়ে গেছে, 3-4 দিন টানা আমি বমি করেছি, তারপর মানে পেটের গণ্ডগোল হয়ে গেছিলো, আর পেটে মানে ফুড পয়জন মতন হয়ে গেছিলো, এমন অবস্থা হয়েছিল আমার 3-4 দিন, মানে আমি বিছানা থেকে উঠতেও পারিনি, উঠে পড়লে মাথালাতা আমার ঘুরিয়ে দিচ্ছিল। হ্যাঁ, আর বিপি মারাত্মক লো হয়ে গেছিলো, জল শর্ট হয়ে গেছিলো শরীরে, তো যার জন্য স্যালাইন লাগবে, ডাক্তার বলেই দিয়েছিল যে 4-5টা স্যালাইন লাগবে, কিন্তু স্যালাইন লাগেনি কেন, আমি বারণ করেছিলাম স্যালাইন দেওয়ার জন্য, কারণ স্যালাইন দিলে আমার মেয়েটাকে কে দেখবে, মেয়েটা এমনি দুষ্ট, ডাক্তারগুলো কি যা অবস্থা করবে, ছিটে ছিটে ফেলে দেবে, তাই জন্য আর স্যালাইনটা আমি নিইনি। ওই জন্য ডাক্তার ইঞ্জেকশনের মাধ্যমেই সমস্ত কিছু ওষুধপত্র যা দেওয়ার সব ওর মধ্যেই সব দিয়ে দিয়েছে। তো 3-4 দিন আমার কিভাবে কেটেছে আমি নিজেও জানি না, মানে মেয়েটাকে উঠেছে খাওয়াবো সে পরিস্থিতিটাও আমার ছিল না, মানে এতটাই শরীরটা খারাপ ছিল, এখনো অবধি শরীরটা আমার ভীষণই উইক। তো আজকে ব্লগে আমি বেশি কিছু বলবো না, জাস্ট এই কতগুলো ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল তাই দিলাম, তাই শরীর অসুস্থতার কারণে, আর আমি বাড়ি ছিলাম না সেই কারণে এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি ছোটির বিয়ে থেকে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারলাম না, এই দুঃখটা তো আমার চিরকালই থাকবে, তো কি আর করা যাবে। আর আজকে হচ্ছে মার্চ মাসের 7 তারিখ, আর
হ্যাঁ, মার্চের আজকে 7 তারিখ, আকাশ পুরো মেঘলা। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে আমি এখন ছাদে এসেছি, ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি। বৃষ্টি ছেড়ে যাচ্ছে না, 3 থেকে 4 দিন টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বাড়িতে গেছিলাম, ওখানে ওই একই অবস্থা, আবার এখানে ওই একই অবস্থা। মানে বৃষ্টি এবছর মনে হচ্ছে না ছেড়ে যাবে। আবার শুনছি নাকি আজকে শিলা বৃষ্টি হবে, তার সঙ্গে আবার ঝড় বাতাসও হবে, জানি না কি হবে, তবে বলতে পারবো না। তো আজকে আর বেশি কিছু আমি ব্লগটা বেশি কিছু আর বড় করছি না, কারণ জাস্ট আমার এই কতগুলো ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল তাই দিলাম। আর এরপর থেকে পরপর আমি ব্লগগুলো ছাড়তে থাকব, আর তোমরা প্লিজ প্লিজ দেখো আমার ব্লগগুলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তো আমি জানি তোমরা এইভাবে আমার পাশে ঝিলে পাশে থাকবে, দেরি সময়ের সময় দেরি হয়েছে তো তাতে কী আছে, কী এসে যায়। আবার তো দেরি করে হলেও আমি তো বাবার ব্লগ দিচ্ছি, তোমরা আমার সাথে থাকবে এটাই আমি আশা করছি। আর মেয়ের আবার সামনে স্কুলে প্রোগ্রাম রয়েছে, মেয়েকেও এতদিন আমি স্কুলে নিয়ে যেতে পারিনি, মানে আমার শরীরটাও খারাপ ছিল। আর এলাম আমি 5-7 দিন হয়েছে আমি বাড়ি থেকে এসেছি, তো এখানে শরীরটা খারাপ ছিল বলে মেয়েকেও আমি স্কুলে নিয়ে যেতে পারিনি। মেয়েকে রেডি করাবে কে, খাওয়ানো দাওয়ানো আমাকে ছাড়া ও কারোর কাছে খায় না, এই একটা ব্যাপার, ওর খুব বাজে ব্যাপার। তো সেই কারণের জন্য মেয়েকেও স্কুলে নিয়ে যাইনি, আজকে নিয়ে গেলাম। ওদের স্কুলে সামনের সপ্তাহে আবার প্রোগ্রাম রয়েছে, অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে, ওটা নাচে নাম দিয়েছে, জানি না কী করবে টরবে বুঝতে পারছি না। তো আজ কি সুন্দর আকাশটা, খুব ভালো লাগছে, মানে দেখো চারিদিকে কি সুন্দর আকাশ, পুরো মেঘলা, পুরো বৃষ্টি হয় মানে বৃষ্টি আসবে। জামা কাপড়গুলো সব তুলবো ছাদ থেকে, তাই ছাদে এসেছি, কি সুন্দর ওপরে আকাশে ঘুড়ি উঠছে, এই সময়টা আমার খুব ভালো লাগে। আর তোমাদের একটা কথাই বলবো, এখন প্রচুর পরিমাণে চিকেন পক্স হচ্ছে, বাচ্চার থেকে আরম্ভ করে বড়রা থেকে আরম্ভ করে সবারই চিকেন পক্স হচ্ছে। তোমরা খুব সাবধানে থাকবে, প্রচুর পরিমাণে জল খাবে, কারণ এই সিজনটা মারাত্মক বাজে সিজন। মানে শীতকাল চলে গেছে, বসন্তকাল আসছে, পড়ে গেছে বসন্তকাল অলরেডি, এই যে সময়টা এইটা মারাত্মক বাজে সময়। মানে এই সময় পক্স থেকে আরম্ভ করে হাম থেকে আরম্ভ করে এই সমস্ত বাজে যত অসুখ এখনই হয়। তো তোমরা খুব সাবধানে থেকো, ভালো থেকো। আজকে আর বেশি কিছু বলছি না, আজকে আমি এখানেই ব্লগটা আমি শুরু শেষ করে দিচ্ছি। আর পরের বারে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হবে নেক্সট ব্লগে, আশা করি তোমরা আমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকবে। আমি খুব রিসেন্ট আবার ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে, আজকের মতো এখানেই বাই বাই। তোমরা খুব 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 ভালো থেকো, আবার সামনে দোল এসছে, খুব আনন্দ করো।